Satani bere nemungo ambasha wo tangu shoi ke BJP hasti kasku raji bata charia cha sal sanja wo ambasha sharkit hauso kaise kok tuma tuma ni kutum mung kala kya a kok tuma ko tuma ni kutum mung go hasti hapang ni juda juda ham ko erja shamung butang chiri tisaka asok simi a central hapang ni juda juda shamung butang te hasti hapang ni shamung butang ro bai dolai hang ko ro busuk so te shamung kala jaka abuni kok tum chiri shaka Asak simia 2023 bidan soba chong mariwo 60 ni bisingo 60 asuk thayuno kapla ingnai BJP. Bote bosaka CPIM te Congress ni kathazak phano BJP no nangri mangala BJP bodol no batai mane kubun kunu bodol kari hune shaka kokthom ni bising te BJP hasi kasku Rajiv Bhattacharya. এবং আগামী কিছুদিনের মধ্যেই আমরা দীপাবলির উৎসব উদযাপন করব তো তারও অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি বিধায়ক বিধায়িকা শম্ভুদা শম্ভুলাল চাকমা এবং স্বপ্না আমরা বিভিন্ন জেলা আমার সভাপতি হওয়ার পর আমি বিভিন্ন জেলা প্রবাস করছি তারই অঙ্গ হিসাবে আমি আজকে ধলাই জেলা প্রবেশ করেছি ধলাই জেলায় বিভিন্ন কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি তারপরে আমি আপনাদের সম্বোধন করার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে আমার এই ডাকে সাড়া দিয়ে আপনারা এসেছেন আমি আবারো আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার 2023 এ এই ত্রিপুরা রাজ্যে পুনঃ প্রতিষ্ঠা করব সেই লক্ষ্যমাত্রা রেখে আমরা কাজ করছি এবং আপনারা দেখে জেনে আরো মনে জেনে থাকবেন যে আমি সেটা বলছি যে সাইটে সাইট এই কথাটা আমি বলছি অনেকেই সেটাকে বিদ্রুপ করছেন বা অনেকেই বিরোধীরা এটা নিয়ে কথা বলছে তো আমাদের কাছে আত্মবিশ্বাস রয়েছে কারণ আমাদের 2018 তে সরকার প্রতিষ্ঠা হল আমাদের এই ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে তার নিরিখে দাঁড়িয়ে আমাদের দৃঢ় বিশ্বাস এবং আত্মবিশ্বাস যে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার পুনঃপ্রতিষ্ঠা তো হবেই তো সাইটে সাইট সেই লক্ষ্যমাত্রা রেখে আমরা কাজ করব মানুষের জন্য কাজ করছে আমাদের সরকার শ্রমজীবী মানুষের থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের জন্য আমাদের সরকার কাজ করছে ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে এই ধলাই জেলাতে আমাদের এই অর্থ বছরে আমাদের রেগার যে টার্গেট ছিল 44.32 লক্ষ শ্রম দিবসের টার্গেট ছিল এখন পর্যন্ত আমার কাছে যে খবর রয়েছে এখন পর্যন্ত এই অর্থ বছরে প্রায় 44.92 লক্ষ শ্রম দিবসের কাজ কমপ্লিট হয়েছে অর্থাৎ আমার আমরা যদি দেখি এই জেলাতে একটা বিশাল বড় অংশে এই রেগার কাজের মাধ্যমে সেটা সম্পন্ন হয়েছে আপনারা জেনে আরো খুশি হবেন এই জেলাতে 1087 জন যারা দিব্যাঙ্গ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদেরকে জব কার্ড দেওয়া হয়েছে এবং তাদেরকে রেগার রেগার থেকে আর্থিকভাবে সহযোগিতা করা যায় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে এই জেলাতে রেগার মজুরি প্রদানের ক্ষেত্রে 95% 95.41% এখন পর্যন্ত পেমেন্ট হয়েছে রেগার কাজের দিকে আমাদের এই ডিস্ট্রিক্ট এই জেলা ধলাই জেলা একটা বিশাল বড় সফল ভূমিকা পালন করেছে যারা গরিব মেহনতী মানুষ যাদের সোশ্যাল পেনশন যারা সামাজিক ভাতা পায় তাদেরকে 2000 টাকা করে দেওয়ার ঘোষণা করেননি সেটা বাস্তবে সেটা আমাদের সরকার করেছে এই সামাজিক ভাতা এর আমাদের এই ধলাই জেলাতে এখন পর্যন্ত 41,181 জনকে এখন পর্যন্ত এই সামাজিক ভাতা প্রদান করা হচ্ছে নতুন করে রাজ্য সরকার 30,000 ভাতার ঘোষণা আমাদের রাজ্য সরকার করেছে এবং আশা করি এই জেলাতেও একটা বিশাল বড় অংশ আমাদের সরকার প্রদান করবে উদ্যোগ গ্রহণ করেছে হর ঘর নল সব গরিব অংশের মানুষের বাড়িতে জল পানীয় জল পৌঁছে দেওয়ার আমাদের সরকার কাজ করছে যা আমাদের এই জেলাতে এই ধলাই জেলাতে এখন পর্যন্ত যেটা আমার কাছে খবর রয়েছে 1,01,863 পরিবার রয়েছে এখন পর্যন্ত 49,882টা পরিবারের মধ্যে এই জলের কানেকশন নিয়েছে তো যে পার্সেন্টেজ হিসেবে যদি আমরা বলি তাহলে 48.97% ঘরে আমাদের এই পানীয় জলের পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি দ্রুততার সঙ্গে আমাদের এই জেলার যারা রয়েছেন আধিকারিকরা রয়েছেন সেই হর ঘর নল গরিবের বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করে আমরা জানি যে
আমাদের যে সরকার প্রতিষ্ঠা করব আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকারের সদিচ্ছা এই রাজ্যে প্রায় 2.5 লক্ষ গৃহ নির্মাণ যাতে গরিবরা যাতে পাকা বাড়ি নির্মাণ করতে পারে তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার সেটা গ্রহণ করেছে তো এই জেলাতে এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে 60% কাজ সম্পন্ন হয়েছে আমাদের স্যাংশন ছিল 24,009টি ঘর স্যাংশন হয়েছিল তার মধ্যে প্রথম কিস্তি 23,168 জন দ্বিতীয় কিস্তির টাকা 17,176 জন এবং তৃতীয় কিস্তির টাকা 15,797 জন পেয়েছে তো এই ঘর সম্পূর্ণ হওয়ার যে প্রায় 60% মানুষের কাছে ঘর কমপ্লিট হয়ে গেছে সেটা একটা বড় অ্যাচিভমেন্ট বাকিগুলি প্রসেসিং এর আছে বড় চ্যালেঞ্জ আমাদের কাছে কারণ ধলাই জেলার অধিকাংশ জায়গা কৃষিতে নির্ভর কৃষিকাজের সঙ্গে জড়িত রয়েছে এই কিষাণ সম্মান নিধি এখন পর্যন্ত এই জেলাতে আমার কাছে যে খবরটা রয়েছে তার মধ্যে এই জেলাতে 37,581 জন কৃষককে এই কিষাণ সম্মান নিধি পায় তার মধ্যে যেটা খরচা হয় 75.7218 কোটি টাকা তার জন্য খরচ করা আমাদের এই অর্থ বছরে আমাদের এই জেলায় ধলাই জেলাতে 752 জন কৃষক যারা তাদের থেকে আমাদের রাজ্য সরকার ধান ক্রয় করেছে যার পরিমাণ 1482.104 মেট্রিক টন ধান এই জেলার মানে এফসিআই দ্বারা সেখানে ক্রয় করা হয়েছে শুনে একটা রেগুলেশন এসেছে যেটা সবচেয়ে বড় আমাদের যে শিক্ষার ক্ষেত্রে অনেকটা ধলাই জেলা পিছিয়ে পড়েছিল সেখানে আমাদের সরকার আসার পর বিদ্যাজ্যোতি প্রকল্পতে আমাদের 6টা বিদ্যালয়কে এই জেলাতে বিদ্যাজ্যোতি প্রকল্পে আনা হয়েছে জনজাতি অংশের যেহেতু আমাদের এই ধলাই জেলা জনজাতি অংশের বসবাস বেশি তার জন্য এই ধলাই জেলায় নালী ছড়াতে একটা একলব্য বিদ্যালয়ের ঘোষণা আমাদের কেন্দ্রীয় সরকার থেকে সেটা ঘোষণা করা হয়েছে তার কাজ প্রায় অধিকাংশ এডমিশন চালু হয়ে গেছে আপনারা জানেন আমাদের সরকার আসার পর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেখেছেন গরিব অংশের মানুষ যারা মা হতে চান যারা মা হন প্রথমবারের মতো তাদের অপুষ্টিজনিত কারণে অনেক মায়ের মৃত্যু হয় অনেক শিশুর মৃত্যু হয় তো আমাদের সরকার আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী যারা প্রথমবার মা হবে তাদেরকে 3 কিস্তিতে 5,000 টাকা করে দেওয়ার জন্য একটা প্রকল্প চালু করেছিলেন যার নাম মাতৃবন্দনা যোজনা এই জেলাতে প্রথম কিস্তির টাকা পেয়েছেন 1,220 জন দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন 1,070 জন এবং তৃতীয় কিস্তির টাকা পেয়েছেন 838 জন মা তার এই সুবিধা অন্তর্ভুক্ত হয়েছে আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার হিসাবে প্রতি কিস্তিতে 4,000 যাতে মায়েরা তার চিকিৎসার জন্য 500 টাকা করে 2,000 টাকা করে চারবার দেওয়ার ঘোষণা 2021 সালে আমাদের মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার হিসাবে ঘোষণা করেছিল এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর এই জেলাতে মোট 4,171 জন মা এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেছে তাতে কুলাই হসপিটালে সেখানে যারা পরিষেবার সঙ্গে জড়িত হাসপাতালে পরিষেবার সঙ্গে জড়িত সেখানে তাদের থাকার জন্য একটা অনেক মানে একটা বিশাল বড় কমপ্লেক্স তৈরি করে কোয়ার্টার তাদের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে এবং নানাবিধ প্রকল্পের মাধ্যমে আগামী কিছুদিনের মধ্যে ট্যুরিজমকে একটা হাতিয়ার ট্যুরিজম একটা বিশেষ বড় শিল্প এই ট্যুরিজমকে হাতিয়ার করে ডুমুরে যে লগ হাট সেখানে লগ হাটের উদ্বোধন হতে চলছে মাননীয় মুখ্যমন্ত্রী 17 তারিখ সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে সেটার উদ্বোধন করা হবে আরও নানাবিধ প্রকল্প আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বলুন আর রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারা এবং রাজ্য সরকার দ্বারাই বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে যার নিরিখে দাঁড়িয়ে আমরা যেটা বলছি 2023 ভারতীয় জনতা পার্টি সরকার পুনঃ প্রতিষ্ঠা হবে আর 60-এ 60 সেখানে সমস্ত বিধানসভায় ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা জয়ী নমস্কার